তখন ওই তীরধারী কেউ এগিয়ে আসেনি, কে গিয়েছিল এই আটজন নামাজিরা, কাদের হাত থেকে রক্ষা করতে, নামাজিদের হাত থেকে রক্ষা করতে। তাহলে বলুন তো, আমরা যদি আর্য নামাজি হব, তাহলে নামাজিদের হাত থেকে মন্দির মূর্তি রক্ষা করার জন্য আমাদের আর্য সমাজ কেন এগিয়ে যাবে? আমি বলবো আর্য সমাজ এই ক্ষেত্রগুলো খুব ভুল করে। কি ভুল করে? না, যারা আমাদেরকে গালাগালি দেয় যে তোমরা আর্য সমাজি, আর্য নামাজি, হিন্দু ধর্ম বিরোধী, তাদেরকে আমরা রক্ষা করতে ছুটে যাই। তাদের আমার মনে হয় যে তাদেরকে রক্ষা করা উচিত নয়। কারণ কি, যখন তাদের ঘরে ঠিক ওই একই বিপদ আসবে, তখন তারা বুঝতে পারবে আর্য সমাজের মহত্ব। বলে না, যে বেশি উপকার করে তাকেই লোক পিটাতে আসে। যেমন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প শুনেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিছু লোক পিটতে এসছে, তখন বিদ্যাসাগর মহাশয় বলছেন কি আক্ষেপ করে, যে তোমরা আমাকে কেন মারতে এসছো, আমি তো তোমাদের কোনো উপকার করিনি। তোমরা বুঝতে পারছেন, যারা হিন্দু জাতিটা আমরা এমন একটা জায়গায় নেমে গেছি যে যারা আমাদের প্রকৃতপক্ষে উপকারী, যারা আমাদের প্রকৃতপক্ষে কল্যাণ করে, আমরা তাদেরকে দূরে সরিয়ে দিই, তাদেরকে লাথি মেরে দূরে ফেলে দিই। তার একটা প্রমাণ হলো আর্য সমাজকে। কারণ কি, আপনারা দেখুন যে আর্য সমাজ থেকে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী বলিদান দিল, মানে আর্য সমাজের যত সদস্য ছিল তার মধ্যে 80% তখনকার দিনে 80% বোধহয় বলিদান হয়ে গেছিল স্বাধীনতা সংগ্রামের জন্য। শুধু তাই না, এই যে কলকাতা আর্য সমাজ, এখানে ভগৎ সিং এর সঙ্গে বটুকেশ্বর দত্ত, ফণীন্দ্রনাথ ঘোষ, যতীন দাসের মতো লোকেরা এখানে কার্যকলাপ করেছেন ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য। কি এখানে বসে তারা বোমবাজার প্ল্যান তৈরি করেছিলেন। তাহলে বলতো, এত মহান উপকার যারা করলো তারা হয়ে গেল কি, ধর্ম বিরোধী, হিন্দু বিরোধী। আর যারা ধর্মটাকে উচ্চ নিয়ে যাচ্ছে, শ্রীকৃষ্ণের নামে যা ইচ্ছা না তাই বলে কি করছে, শ্রীকৃষ্ণ রাসলীলা করছে, শ্রীকৃষ্ণ কাপড় চুরি করছে, এমনকি রাসলীলার নোংরা বিবরণ দিচ্ছে, তারা হয়ে গেল সব থেকে বড় সনাতনী, তারা সব থেকে বড় ধার্মিক লোক। তাহলে ভাবুন তো আমরা কি করছি। এই এখানে পাশে একটা সংগঠন আছে হিন্দুদের, তারা নিজেদেরকে হিন্দু বলতে খুব ভয় পায়, তারা এমনকি কোর্টে এফিডেভিট দিয়েছিল আমরা হিন্দু নয়। তারা কি করে, তাদের যে গুরু তিনি আবার নিজে নিজেকে ঈশ্বরের অবতার ভাবতেন, তিনি নিজেই বক্তব্যে নিজে বলছেন আমার তো নিজে নিজেকে কখনো কখনো ঈশ্বর বলে মনে হয়। তিনি কি করেছেন, তিনি গরুর মাংস খেয়েছেন, তিনি অন্য মত গ্রহণ করেছেন, গ্রহণ করে তার শান্তি হয়নি, তিনি কি করেছেন সব কিছুকে এক জায়গায় করে জড়াখিচুড়ি করেছেন। আজকে দিনে গিয়ে দেখুন, আজকে তো বড়দিন, যেটা খ্রিস্টানরা যেটাকে বলে, তারা যে যীশু খ্রিস্টের জন্মদিন, দেখুন সেখানে কেক কাটা হচ্ছে। তারা কোনোদিন বাই, ওই যে একটু আগে বলছিলেন যে আমরা কোনো গ্রন্থ আজ অব্দি খুলে পড়ে দেখিনি যে তাদের অন্যান্যদের গ্রন্থে কি আছে, আমরা শুধু কি এই বলে নিয়েছে যে সব ধর্ম সমান, সেই জন্য আমরা নাচানাচি করা শুরু করে দিই। যারা যারা এখানে আছেন, দয়া করে কেউ যদি সত্যত্ব প্রকাশ যাদের কাছে আছে, তারা 13 নম্বর এবং 14 নম্বর সমুল্লাস পড়ে দেখবেন। এবার যারা বলে যে সর্বধর্ম সমান, তার একটা কারণ আছে, কারণটা বলে দিই। ওই 13 নম্বর 14 নম্বর সমুল্লাসে যে খণ্ডন করে কথাগুলো বলা হয়েছে, তার আগে একটা সমুল্লাস আছে, সেটা হলো 11 নম্বর সমুল্লাস। এই 11 নম্বর সমুল্লাস যাদেরকে নিয়ে খণ্ডন তারা, 13 নম্বর সমুল্লাসে যাদেরকে নিয়ে বলছে তারা, এবং 14 নম্বর সমুল্লাসে যাদেরকে বলে তারা, তাদের মত, তাদের বিচারধারা সমান। সেই জন্যই ওরা বলে সর্বধর্ম এক। কারণ কি, তারা যে আমাদের যে মূল, যে ধর্মের যে মূল, বেদ আকিলা ধর্ম মূলম, অর্থাৎ বেদ যে আমাদের সনাতন ধর্মের মূল, তারা সেটাকেই মানে না। তারা আজকাল বলে কি, আরে বেদ মেনে কি হবে, বেদ তো কলিযুগে অচল, শ্রী শূদ্রদের জন্য তো বেদ নিষিদ্ধ কলিযুগে অচল। তাদেরই শূদ্র সমাজ থেকে উঠে আসা বলে কি, আমরা বেদ দিয়ে শাস্তাত করবো, কাদের সঙ্গে, আর্য নামাজিদের সঙ্গে। ভাই তোমাদের তো বেদ পাঠ নিষিদ্ধ তোমাদের মতে, তাহলে তোমরা বেদ চর্চা করার জন্য শাস্তা তোমার কিসের জন্য আর্য সমাজ দিতে তোমরা চ্যালেঞ্জ দিচ্ছ? দেখবেন ফেসবুকে ইউটিউবে ছড়িয়ে আছে কি, যখন থেকে আর্য সমাজ একটু সজাগ হয়েছে, শুধুমাত্র আর্যদের পিছনে কাটি করার জন্য লেগে আছে। আর্য সমাজ এই, আর্য সমাজ এই, আর্যদের গ্রন্থ থেকে ভুল ধরার জন্য হাজারো পৌরাণিক দল লেগে আছে, হাজারো লোক লেগে আছে। কি করে না, কি করে এদের মধ্যে একটা বিভেদ তৈরি করা যায়, কি করে হিন্দুদের, এদের বিরুদ্ধে উস্কানো যায়, উস্কে কি করা যায় না, আর্য সমাজকে যাতে নষ্ট করা যায়, তারা এটা বুঝতে পারছে না। কারণ কি, হিন্দুরা কি করে, যারা যারা তাদের পরিত্রাত হয়ে আসে, হিন্দুরা তাকেই লাথি মেরে সরিয়ে দেয়। এই কথাটা আমি বলিনি, এই কথাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যারা যারা হিন্দুদের সনাতন ধর্মের রক্ষক হয়ে আসে, তারা তাদেরকেই দূরে ঠেলে দেয়। আজ দেখুন, আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ইতিহাস যে পুস্তক আমরা পড়েছি কি,
ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব বাবার নাম শাহজাহান, তার বাবার নাম অমুক তমুক, হেন তেন করে প্রচুর মুঘল, ইলতুতমিশ, খিলজি এদের ইতিহাস পড়েছি। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে বলো তো বিনয় বাদল দীনেশকে, আমি ক্লাস টেন অব্দি আমার কাছে স্টুডেন্ট পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করি যে বিনয় বাদল দীনেশকে, বলে আমাদের ইতিহাস বইতে তো কিছু নেই। তাদেরকে যে স্বামী শ্রদ্ধানন্দকে, ইতিহাস বইতে তো কিছু নেই। মদনলাল ঢিংরাকে, আমাদের ইতিহাস বইতে কিছু নেই। মাস্টারদা সূর্য সেনকে, ওরা চট্টগ্রামে লুটপাট করেছিল, ওর ইতিহাসে লেখাচ্ছে, বলে হ্যাঁ বই খুলে দেখাচ্ছে, তাই কি না ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন কি না বিপ্লবী সন্ত্রাসবাদী, তাদের বই খুলে দেখাচ্ছে মাস্টারদা সূর্য সেন কি করেছিলেন না, চট্টগ্রামে গিয়ে ইংরেজদের লুটপাট করেছিল। কিন্তু কিসের জন্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, মাস্টারদা সূর্য সেনের অবদান কি, বইতে কি শূন্য? আর্য সমাজের সম্পর্কে কি লেখা আছে, সমাজ সংস্কার আন্দোলন ক্লাস টেনের বইতে আমি বলছি মিলে নেবেন, কি লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য আর্য সমাজ ও দয়ানন্দ সরস্বতী, তিনি হিন্দু ধর্মের সমাজ সংস্কারক ছিলেন এবং তিনি হিন্দু ধর্মের কুরীতিগুলো দূর করতে চেয়েছিলেন, ব্যাস ওই শেষ। আর্য সমাজ কি আর কোথাও লেখা পাবেন না যে আর্য সমাজ আর কি কি কাজ করেছিল, ইতিহাস থেকে সব একের পর এক ধূলিসাৎ করে দিচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রকৃত ইতিহাসকে। শুধু তাই নয়, বড় বড় যে মহাপুরুষ ছিলেন তাদের জীবনীকেও তারা ধীরে ধীরে ধূলিসাৎ করছে। আমরা এখনো যদি আমাদের অধঃপতন না বুঝতে পারি, এখনো যদি আমরা বিদেশি সংস্কৃতিকে, বিদেশি কালচারকে আপন করে নিই, এমন একজনের জন্মদিন তারা পালন করছে না সে আপনার গ্রামের কেউ না, আপনার পাড়ার কেউ না, আপনার দেশের কেউ না, আপনার সমাজের কেউ না, আপনার দেশের কোনো কল্যাণ করেছে, সে বলেছে আমি মায়ের সঙ্গে মেয়ের, শাশুড়ির সঙ্গে বইয়ের, ছেলের সঙ্গে বাপের লড়াই বাড়াতে এসেছি, তোমরা কি করো বিধর্মী যারা আছে তাদের মন্দির মূর্তিগুলো তোমরা ভেঙে দাও, তাদের যজ্ঞবেদীকে লাঠি মেরে ছড়িয়ে দাও। আজ আমরা কি করছি, তার জন্মদিন আমরা সেলিব্রেট করছি, কি করে না সর্বধর্ম সমন্বয় করছি। কিন্তু প্রকৃতপক্ষে যিনি সনাতন ধর্মের যারা উপকার করেছেন, দেখুন তো শ্রীকৃষ্ণজির পূজা আমরা কিভাবে করছি, তাকে কি সাজিয়েছি না, ডান্স, ডান্সার সাজিয়ে দিয়েছি, গায়ক সাজিয়ে দিয়ে কি করছে, হাজার হাজার প্রকৃতির সঙ্গে ডান্স করছে। শ্রীকৃষ্ণজি যে চক্র ধারণ করে তিনি যে বোঝাতে চাইলেন যে তিনি ধর্মের সংস্থাপন করতে এসছেন, অধর্মের বিনাশ করতে এসছেন, শত্রুদিগকে সংহার করতে এসছেন, সে কথাটা আমরা ভুলে গিয়েছি। গীতাতে যে বলা হলো পরিত্রাণায় সাধনাম বিনাশায় দুষ্কৃতাম, আমরা ভুলে গেছি শ্রীকৃষ্ণ কি জন্য অবতার হয়ে এসেছিলেন, গোপীদের সঙ্গে রাসলীলা করার জন্য, বস্ত্র চুরি করার জন্য তিনি এসেছিলেন, বলছে বস্ত্র চুরি করার মাধ্যমে শিক্ষা আছে, কি শিক্ষা না, সেখানে তিনি তাদের ভক্তিরসের পরীক্ষা করেছিলেন। তাহলে বস্ত্র চুরি করার মাধ্যমে ভক্তিরসের কি পরীক্ষা একটু বলবেন, তারা বলছে এসব তো উচ্চ মার্গের লীলা, তোমাদের মতো নামাজিদের বোঝার ক্ষমতা নেই। তাহলে আপনারা আসল সত্যি কথাটা বলুন না, ওই সমস্ত কুকীর্তিগুলো আপনারা চালান, তাই ভগবান শ্রীকৃষ্ণের নামে চাপিয়ে দিচ্ছেন, তাই আপনারা বলছেন যে তোমাদের বোঝার ক্ষমতা নেই। আপনাদের যদি এত সাহস থাকে, আপনারা শ্রীকৃষ্ণের যে চরিত্র, যে ভাগবতের বর্ণনা আছে, আপনারা আমাদের সঙ্গে ডিবেটে বসুন, আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ, বলছে কি অপ্রাকৃত লীলা, তোমাদের বোঝার ক্ষমতা নেই, তোমরা কদিনের শিশু, তোমরা বুঝতে পারবে না। তো এইভাবে চলতে থাকলে আমাদের পতনের আর বেশি দেরি নেই। আমি আর বেশি কিছু বললাম না, ধন্যবাদ, নমস্তে। ধন্যবাদ প্রবীরকে। আমাদের ভারতবর্ষের ইতিহাসকে যে কলঙ্কিত করা হয়েছে এবং তার প্রকাশ প্রয়াস চলছে, এখন রাষ্ট্রবাদী পারে সনাতন বৈদিক আদর্শকে রক্ষা করতে, তার প্রচেষ্টার জন্য মহর্ষি দয়ানন্দ সরস্বতী যে